আমি দেখছি একটা জিনিস মিলাই দেখছি, এখানে আমাদের নেতারা আছেন, আওয়ামী লীগের নেতারা আছেন, আমি একটা জিনিস দেখছি, বিশ্বের মধ্যে আমি যতটা দেশ যাচাই বাছাই করছি, প্রত্যেকটা দেশের মধ্যে শুধু সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, কিন্তু আমার বাংলাদেশের মতন এমন সাম্প্রদায়িক সম্প্রীতি আমি কোথাও পাইছি না। মানে আপনারা যে যত রাজনীতি করেন না, যাই করেন না কেন, কিন্তু আমার বাংলাদেশের মতন সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার। হিন্দু যে ঘাটের পানি খাইতেছে, মুসলমান সেই ঘাটের পানি খাইতেছে, হিন্দু যেই বাজারে বাজার করতেছে, মুসলমান সেই ঘাটের বাজার করতেছে, হিন্দু হিন্দুদের উৎসব পালন করে, মুসলমান মুসলমানদের উৎসব পালন করে, কিন্তু হিন্দুদের উৎসবে মুসলমানরা বাধা দেয় না, মুসলমানদের উৎসবে হিন্দুরা বাধা দেয় না। এই যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে এত চমৎকার, আমি বিশ্বের কোনো জায়গায় পাই নাই। ভারতে যান দেখবেন সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, চীনে যান সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, আমেরিকা যান সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, যান ফ্রান্সে সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, একমাত্র আমার দেশে সংখ্যালঘু বিদুর্মীরা আমাদের 32টা জাতের ভিতরে জিব্বানা যেমন নিরাপদ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদিরা আমার বাংলার মুসলমানদের কাছে 100% নিরাপদ। হাত ধরে বলুন ঠিক কিনা বলা। এই জন্যই আমার বাংলাদেশে করোনা এখন স্পর্শ করে না। আমি মনে করি এগুলোই আমাদের আল্লাহর রহমত, কথা ঠিক কিনা? যতটা দেশ জুলুম করছে লাশের মিছিল, ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমার দেশে লাশের মিছিল গণতে হয় নাই। একটা কথা বলি, ইহুদিদের দালালি করেন না, খ্রিস্টানদের দালালি করেন না, ইমানকে তাজা রাখেন, খ্রিস্টানকে সম্মান করুন মানুষ হিসাবে, কিন্তু আপনার ধর্ম পালন করুন মুসলমান হিসাবে। কেউ কাহারও ধর্মের উপরে জুলুম করতে পারবে না, এটা আমাদের ধর্মের শিক্ষা না। ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে কি জানেন, মন্দির ভেঙে সেখানে মসজিদ বানানো যাবে না। কি বুঝেননি কথা আমার নাকি? না উল্টাপাল্টা আবার আমার বক্তব্য নিয়ে নিয়ে এবার লাগাই দিবেন, নিয়ে দেখার মতো লাগাইলে কাম হইতো না। আমি যে কথা বলছি এটা আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমার কথা সাপোর্ট করতে বাধ্য হবে। মহামান্য রাষ্ট্রপতি একটু ধন্যবাদ দিলাম না, মিলাদুন্নবীর পতাকা উত্তোলনের ব্যাপারে গেজেট পাশ করার কারণে কি করলো না করলো, মাশাআল্লাহ, যা কষ্ট নিয়ে নাও আর পারতাম না।